এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় দুঃসংবাদ, ঈদে আর বাড়ি ফেরা হলো না। বাস ও ট্রাকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু অন্তত 30 জনের, আহত প্রচুর। তো বন্ধুগণ, এই ঘটনাটি কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নাহলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। ফের ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু হলো কমপক্ষে 30 জনের, জখম অন্তত 40 জন। সোমবার সকালে পাঞ্জাব প্রদেশের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সামনে ঈদ, সেই উপলক্ষে কাজের জায়গা ছেড়ে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। শিয়ালকোট থেকে রজনপুর যাচ্ছিল বাসটি। সিন্ধু হাওয়েতে একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে উল্টে যায় বাসটি, বাসের একাংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বহু যাত্রীর। হাসপাতালে আনার আগে 18 জনের মৃত্যু হয়, পরে সেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 30। এখনও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও 40 জন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, ডেরা গাজী খান এলাকায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বুজদার এবং অন্তর্বর্তী মন্ত্রী শেখ রশিদ। তবে শোক প্রকাশ করলেও মৃতদের পরিবারের জন্য কোনো আর্থিক সাহায্য ঘোষণা করা হয়নি, যার জেরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। কিভাবে ঘটল এই দুর্ঘটনা, বাসের এক যাত্রী জানিয়েছেন, খুব জোরে বাস চালাচ্ছিলেন চালক, বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন, তার জেরে এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, পাকিস্তানের সড়ক দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। অভিযোগ, রেষারেষি রাস্তার দুরবস্থা, প্রশিক্ষণহীন চালক এবং বাসের খারাপ অবস্থার জন্য একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে পাকিস্তানে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।